আরব দেশে হাদিস এসেছে পানির কথা, আরব দেশে যে কোনো সময় পানি নলে ক্ষতি হবে না। যে কোনো ছোট ছোট বাচ্চাদের আপনি সকালে গোসল দেন, দুপুরে দেন, বিকালে দেন, রাত্রে দেন, ভোর রাত্রে দেন, হ্যাঁ কোনো অসুবিধা নেই। আরব দেশে পরীক্ষিত এটা, মানে আরব ফ্যামিলি নিয়ে থাকি, বাচ্চা এখানে, অধিকাংশ বাচ্চারা তো এখানে জন্ম, বুঝছেন না? কিন্তু দেশে মহিলারা কি করে, সকাল 10টার মধ্যে ছোট ছোট বাচ্চা শিশুদেরকে, 2 মাস, 4 মাস, 6 মাসের বাচ্চাদের, 1 বছর বাচ্চাদেরকে সকাল 10টার মধ্যে গোসল করায়, তারপরে একটু যেন রোদ পায়। বিকেলে জীবনে কোনো মহিলা গোসল করাবে না, যদি ও শরীর স্বাস্থ্য সম্পর্কে বাচ্চা বুঝে তাহলে। তাহলে আবহাওয়ায় অনেক পার্থক্য আছে, আবহাওয়ায় পার্থক্য আছে। আমাদের দেশেও জ্বর হলে মাথায় পানি ঢালে বা হাতে পায়ে আপনার তুলো দিয়ে বা কাপড় দিয়ে ঠান্ডা পানি দিয়ে করে ডাক্তার বলে, কিন্তু গোসল আবার বারণ করে। আগের ডাক্তার তো একবার গোসল মাথায় পানি ঢালতো হয়তো জ্বর কমাবার জন্য, কিন্তু গোসল করানো আগের ডাক্তারে একেবারে নিষেধ করতো, যতদিন জ্বর আছে গোসল দেবেন না, ভাত খেতে দেবেন না। এগুলো শুনেছেন না? শুনিনি আগের, যদি এখনকার ডাক্তার বলে না হয়তো, কিন্তু আগের এটা ওরা যে জানতো না এমন কথা নাই, আবহাওয়াটা এরকম যে জ্বর হয়েছে ভাত খেতে দিলে হ্যাঁ জ্বর তাড়াতাড়ি যাবে না, আর ওই গোসল করালে হ্যাঁ ক্ষতি হবেই, আবহাওয়া ওইরকমই। কিন্তু আরব দেশে ঠান্ডা পানি তো বলে পুরো শরীরে গোসল দাও, জ্বর হয়েছে গোসল দাও, বারবার করে গোসল দাও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সুব্বু আলাইয়া মা আন বারেদান, ঠান্ডা পানি ঢাল আমার উপর। তার এই ধরনের ঘরোয়া চিকিৎসাগুলি হ্যাঁ 1400 বছর আগেও আরবরা জানতো, পরম্পরা। ফদাসারুনি ওয়াসাব্বু আলাইয়া মা আন, সুতরাং আমাকে চাদর জড়িয়ে দিল আমার পরিবারের লোকেরা, আর আমার উপর মা আন বারেদান ঠান্ডা পানি ঢালতে লাগলো। সেই সময় আয়াত নাজেল হলো, দ্বিতীয় আয়াত, ইয়ুহাল মুদাসসির, চাদর জড়িয়ে আছেন, থরথর করে কাঁপছেন, শীত লাগছে, ইয়া ইয়ুহাল মুদাসসির, হে চাদর আবৃত ব্যক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি হচ্ছে উপাধিবাচক নাম, লাকাব। জি, ওই সময় চাদর জড়িয়েছিলেন, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণবাচক নাম হচ্ছে কি, আল মুদাসসির, মুদাসসির, মুজাম্মিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণবাচক নাম, গুণ। জি, যেন মুস্তাফা, মনোনীত, মুজতাবা, নির্বাচিত, আহমদ মুস্তফা, মোহাম্মদ মুজতবা, আমাদের দেশের লোকেরা বলে না, বক্তারা। জি, ইয়া ইয়ুহাল মুদাসসির মানে কি বললাম, হে চাদর আবৃত, কম, এখন হুকুম হচ্ছে কম, দাঁড়াও, ফানজির, সতর্ক সাবধান করো, কি করো, সতর্ক সাবধান করো, রব্বাকা ফাকাব্বির, আর তোমার প্রতিপালকের বড়ত্ব, মহত্ব ঘোষণা করো, বড়ত্ব ঘোষণা করো, তাকবীর পাঠ করো। বড়ত্ব ঘোষণা শুধু মৌখিক নয়, মুখের বড়ত্ব ঘোষণা করা আল্লাহু আকবার বা যে কোনো আল্লাহর গুণগান, কিন্তু অন্তর থেকে বড়ত্ব ঘোষণা করা যে আমার কাছে সবচেয়ে বড় আল্লাহর জাত এবং সিফাত, আল্লাহর সত্তা এবং গুণাবলী, আল্লাহর হ্যাঁ রুবুবিয়াত, আল্লাহর উলুহিয়াত, আল্লাহ রাব্বুল ইবাদত বন্দেগী, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য। জি হ্যাঁ, আল্লাহর বিধান মেনে চলা, আল্লাহর নিষিদ্ধ কথা কাজ থেকে বেঁচে থাকা, এটা হচ্ছে আমার লাইফের সবচেয়ে বড় কাজ। আল্লাহ আকবার শুধু মুখে পড়া নয়, এটা দিয়ে আপনাকে ট্রেনিং করানো, এই যে নামাজে কতবার করে আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর করছেন, জামরাতে পাথর মারছেন, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, হ্যাঁ শয়তানকে লাঞ্ছিত করার জন্য, এখানে হাজির আসওয়াদে চুমা দিতে যাচ্ছেন, আল্লাহু আকবর, শুধু মন্ত্র পাঠ করছেন, এই দিয়ে আপনার লাইফটাকে চেঞ্জ করার উদ্দেশ্য। আপনার জীবনে আল্লাহর চাইতে বড় কিছু যেন না হয়, হ্যাঁ আল্লাহর ইবাদতের চাইতে বড় কিছু না হয়। সুতরাং আপনার সামনে ঘুম, আর আপনার সামনে ফজরের সালাত, ফজরের সালাত আপনার কাছে আপনার জীবনের সবচেয়ে বড় কাজ। আল্লাহ আপনার সামনে হালাল পথ সংকুচিত একবারে, আর হারাম পথ প্রশস্ত আপনার কাছে, আল্লাহর হালাল রুজি খাওয়া সবচেয়ে বড় কাজ, জীবনটাই পাল্টে যাবে এইভাবে যদি আল্লাহর বড়ত্ব ঘোষণা করেন। কিন্তু শুধু মুখে যতই তকবীর পাঠ করেন, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, খুব তসবিহ করছেন আর খুব তকবীর পাঠ করছেন, কোনোদিন জীবনে পরিবর্তন ঘটবে না, যতক্ষণ পর্যন্ত অন্তর, কথা আর কাজ, অঙ্গ প্রত্যঙ্গে পরিবর্তন না আসবে, সব কিছুতে পরিবর্তন আসতে হবে। জি, এর প্রভাব সৃষ্টি হইতে হবে, এর যেন প্রতিক্রিয়া সৃষ্টি হয় যে সত্যি আপনার জীবনে আল্লাহর তাকবীর আছে। জি হ্যাঁ, শুধু মুখে তাকবীর নাই, এ হচ্ছে উদ্দেশ্য। এই উদ্দেশ্য নয় যে শুধু আল্লাহ আকবার, আল্লাহ আকবার, তুমি তসবি জপো হ্যাঁ বা তাকবীর জপো, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার প্রতিপালকের বড়ত্ব ঘোষণা করো,
বড়ত্বের প্রতিষ্ঠা করো, আল্লাহ সবচেয়ে বড় এটা প্রতিষ্ঠা করো। জি, তোমার কাছে লাতুজ জামানাত বড় নয়, তোমার কাছে তোমার বংশের শক্তি, বংশীয় শক্তি বড় নয়, তোমার বাপদাদার ধর্ম বড় নয়। জি, তোমার কাছে এই বাপদাদার এই যে প্রথা এটা বড় নয়, তোমার আরব দেশের যে কুসংস্কার বা এইসব সভ্যতা এসব বড় নয়, তোমার কাছে বড় হচ্ছে রব। জি জি, রব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির, আর তোমার কাপড়কে পবিত্র রাখো করো, দুটোই হইতে পারে। কিন্তু আমি অনুবাদ করি রাখো। জি হ্যাঁ, কেউ করো করতে পারে, অনুবাদকরা দেখবেন হয়তো করো করেছে, তাহারাই তাহার পবিত্র করা, আবার রাখাও হইতে পারে। কিন্তু দুটোতে পার্থক্য আছে। কী পার্থক্য? একটা লোকে যদি আপনার কাপড়কে পবিত্র করেন তো ও কী বুঝবে যে আমার কাপড় হয়তো না পাক আছে। কিন্তু যদি বলেন আপনার কাপড়টাকে পাক রাখেন, পবিত্র রাখেন বা রাখিয়েন, মাইন্ড করবে না কিন্তু। হ্যাঁ, এতে কোনো রাখবেন মানহানির দিকটা মোটে আসবে না, আসবে? জি হ্যাঁ, এগুলো খেয়াল রাখতে হবে। এগুলো ভাষাগত রাসূলুল্লাহ সাল্লামের ক্ষেত্রে যে আয়াত বা হাদিসগুলি রয়েছে তর্জমা অনুবাদ করতে গিয়ে এই খেয়ালগুলো রাখতে হবে। ওয়া জাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ বলছেন নবীকে দাল্লান, দাল্লান মানে কি? দাল্লানের একটি যেটা অর্থ আমাদের দেশের, হ্যাঁ, গুমরা হয়। দাল্লান মানে পথভ্রষ্ট, তাই না? দাল্লান মানে দিশেহারা, দাল্লান মানে হ্যাঁ পথহারা, দাল্লান মানে যেটা সবচেয়ে এর মধ্যে ভালো দিশেহারা। কি করব, কিভাবে আল্লাহর ইবাদতবন্দী করব? হ্যাঁ, আমি আপনাদেরকে শেখাই আমার আলোচনাতে, যে এর আগে বলেছি যে দিশেহারা, তাহলে বেয়াদবি হবে না, বুঝছেন না? কিন্তু যদি ওয়াল গাইরিল মাগদুব আলাইহিদ্দাল্লিন, আল্লাহ পথভ্রষ্টদের পথ দেখায় না, দাল্লিন বহু বচন আর দাল্লান এক বচন, একই শব্দ তো। তো ওই অনুবাদ যদি এখানে করেন, দাল্লিন এখানে খ্রিস্টানদের সম্পর্কে বা খ্রিস্টান চরিত্রের মানুষদের যারা অজ্ঞ এবং এলেমনে আর আমলও খারাপ, তাদেরকে দাল্লিন বলা হয়েছে। আপনি যদি ওয়াজাদাকা দাল্লান নবীর ক্ষেত্রে এখানে যদি দাল্লান মানে ওইটা বলেন, তো যারা নবী সাল্লাল্লাহু আলাইহি এর ভক্তি খুব বেশি রাখে কিন্তু অজ্ঞতা আছে, ও ভাববে যে আপনি বড় বেয়াদব, আপনি নবীর কী করলেন, অবমাননা করলেন, তাই না? হিকমতের খেলাফ আর ঘটেছে এরকম। এই জন্য কোরআন হাদিসের এলম ভালো করে হাসিল করতে হবে এবং কোনখানে কীভাবে বলতে হবে এই জ্ঞানগুলি থাকতে হবে। কী বলছিলাম, যদিও বলেন ওয়াজাদাকা দাল্লান, আল্লাহ বলছেন যে তোমাকে আল্লাহ পেয়েছিলেন দিশেহারা, বিশেহারা, কোন দিকে যাবো, কী করবো, আল্লাহ কেমন করে তোমার ইবাদতবন্দি করবো, সবাই তো এই শিরিক করছে। ফাহাদা, অতপর আল্লাহ তোমাকে রাস্তা দেখালেন, কত সুন্দর হয়ে গেল, কত সুন্দর হয়ে গেল। কেউ আপনাকে অপবাদ দিতে পারবে না যে তুমি বেয়াদবি করে দিলে, দিশেহারা ছিল যখন, যতক্ষণ পর্যন্ত ওহী আসেনি, কিছু জানতেন না তিনি। এই জন্য তো তিনি ইবাদতবন্দিতে গিয়ে হেরা পাহাড়ে গুহায় গিয়েছেন যে আল্লাহ আমাকে ভালো লাগে না এদের শিরক আর কুফরি আর এদের কুসংস্কার এসব, আর এসব ভালো লাগে না, এদের বাতিল ধর্ম করব। এখানে কি তর্জমা করবেন, ওয়াসিয়াবাকা ফাতাহির, তোমার কাপড়কে পবিত্র রাখো, কারণ তোমাকে ইবাদতবন্দিই করতে হবে, রবের সাথে সম্পর্ক রাখতে হবে, আর রবের সাথে সম্পর্ক ইবাদতবন্দিগির মাধ্যমে রাখতে হবে। আর ইবাদতের একটা গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে শরীর পাক থাকা, কাপড় পাক থাকা, আর ইবাদতের স্থান পাক থাকা, পবিত্র থাকা। সুতরাং তোমার কাপড়কে কি রাখো, তোমার বস্ত্রকে পবিত্র রাখো, ওয়াসিয়াবাকা ফাতাহির। আরেকটি তাফসির করি, যে তাফসিরটা অনেকে করেছেন কিন্তু এই তাফসিরটা অজানা তাফসির, অল্প কিছু মুফাসসিরগণ করেছেন। জি হ্যাঁ, আরো প্রাচীন কবিতা থেকে এই অনুবাদটা নিয়েছেন। সিয়াম মানে এমনি তো কি হয়, মানুষ যে কাপড়টা পরিধান করে বস্ত্র, সেটা কি বলে, সিয়াম বা সব। এই সবটাকে সাকে তা করা অভ্যাস, এখান থেকে জুব্বার নাম আপনারা কি বলছেন, তোপ বলছেন, তোপ না এটা সব, আসলে শব্দটা কি, সব সাকে কি করে তা করেছেন, দিয়ে ওইটা না ওইটা হয়ে গেছে তোপ হয়ে গেছে। জি হ্যাঁ, যেমন সুখবাকে তুকবা করে দিয়েছেন আপনারা, এই খবর এটা সুখবা, আসলে সা দিয়ে লেখা আছে কিন্তু ইংরেজিতে দেখে যেহেতু টিএইচ করা আছে আর ইংরেজি দেখে পড়েন, এমনকি আরবি দেখে পড়লে ওই থুকবা, তুকবা তুকবা, আসলে তুকবা নেই, তা নেই মোটি, ওখানে তা আছে আরবি দেখেন, সা আছে, তিনটা নোক্তা দেওয়া আছে, বুঝা গেছে না, সুখবা। তো ঠিক ওই রকমই সবটা কি হয়ে গেছে, তোপ হয়ে গেছে। ও সিয়াম বা কাসিয়াম আসলে বস্ত্র বা কাপড় একে বলা হয়। তো কাপড় বলে এখানে কলব, হৃদয়, অন্তরকে উদ্দেশ্য করা হয়েছে, অন্তরকে কি করা হয়েছে, উদ্দেশ্য করা হয়েছে, কারণ বস্ত্র দিয়ে শরীর ঢাকা আছে আর শরীরের বক্ষের ভিতরে কি আছে, হ্যাঁ
কলব আছে, হৃদয় আছে। জি হ্যাঁ, এটা উদ্দেশ্য করা হয়েছে।